আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর, স্বাস্থ্যবিধি মানা ও গণজমায়েত বিষয়ে সতর্ক থাকার তাগিদ। এখন অনেকটা আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি, আমরা খুব তাড়াতাড়ি স্কুল কলেজ খুলে দেওয়ার জন্য ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি। আন্দোলনের আভাস পেলেই গুম মামলা গ্রেফতারে আতঙ্ক ছড়ায় ক্ষমতাসীনরা, অভিযোগ বিএনপির, বাধা পেরিয়ে পৌঁছতে চান লক্ষ্যে। সকল ভয়কে উপেক্ষা করে, সকল নির্যাতনকে উপেক্ষা করে তারা রাজপথে আবার সময় দিবে। জনগণের ভোটাধিকার, মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা সক্রিয় হব। পাইলট নওশাদের মরদেহ নেওয়া হয়েছে উত্তরার বাসায়, শোকাহত স্বজন সহকর্মীরা, বাদ জোহর বলাকায় জানাজা। আটটি ভারতের তৈরি পিস্তল ও বিপুল গুলি সহ পাঁচজন গ্রেফতার, দীর্ঘদিন ধরে অস্ত্রের ব্যবসা করে আসছিল তারা। ভার্চুয়াল মাধ্যমে ঋণ দেওয়ার নামে প্রতারণার জাল, পরিশোধে ব্যর্থ হলেই নেমে আসে খড়্গ, কার্যক্রমের বৈধতা নেই বলছে বাংলাদেশ ব্যাংক। পদ্মা যমুনায় পানি বেড়ে দেশের মধ্যাঞ্চলে নতুন নতুন এলাকা প্লাবিত, নীলফামারিতে বাঁধ ভেঙে তিস্তার রুদ্ররূপ, বিলীন বসত ভিটা, ফসলি জমি। পাঁচ বিঘে জমি না ছিল, সব গেছে, ঘর বাড়ি। কষ্ট কষ্ট করে কাম কাজ করতাম, এখন তো ধরেন কাম কাজ নাই, সব জায়গায় পানি উঠেছে। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে পয়েন্ট হারিয়েছে ফ্রান্স, রোনালদোর আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলের একক মালিক হবার ম্যাচে জয় পেয়েছে পর্তুগাল। দেখছিলেন শিরোনামগুলো, এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশ আপনাদের সাথে আছি আমি সৌমিত্র শুভ্র। দেশে করোনা বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাই দ্রুত স্কুল কলেজ খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংসদে জানিয়েছেন তিনি। সকালে সংসদে শোক প্রস্তাবের আলোচনায় একথা জানান প্রধানমন্ত্রী। একাদশ সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের শুরুতেই সংসদে নেমে আসে শোকের ছায়া। সিরাজগঞ্জ ৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে শোক প্রস্তাবের আলোচনায় অংশ নেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। এবং এই সন্দেহে জনবান্ধব ব্যক্তি ছিলেন, এবং আমরা এরকম একটি সময়ে একজন সংসদ সদস্যকে আবারও হারালাম। পরে আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বলেন বহু নেতাকর্মী প্রাণ হারানোর পরেও করোনায় দেশবাসীর পাশে রয়েছে আওয়ামী লীগ। আমি ঠিক ভাষা খুঁজে পাচ্ছি না যে আমি কী বলবো, কারণ একটার পর একটাই মৃত্যু সংবাদ আমাদেরকে সত্যিই খুব কষ্ট দেয়। প্রধানমন্ত্রী বলেন করোনার প্রকোপ কিছুটা নিয়ন্ত্রণে আসলেও সকলকেই মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। আমরা খুব তাড়াতাড়ি স্কুল কলেজ খুলে দেওয়ার জন্য ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি, সে ব্যবস্থাও নেওয়া হচ্ছে, শিক্ষকদের টিকা দেওয়া হয়েছে, শিক্ষকের সাথে সাথে এক একটা স্কুলে কর্মরত যারা তাদের পরিবার সহ তাদেরকেও জন্য টিকা দেওয়া হয়, যাতে করে কোনো মতে এই সংক্রমণটা না হতে পারে। করোনা মোকাবেলায় পর্যায়ক্রমে আরও ৬ কোটি টিকা আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। আমাদের স্কুলের ছেলে মেয়েদের যেহেতু WHO-র কতগুলি নির্দেশনা আছে, সেই নির্দেশনা মেনেই আমরা স্কুলের ছেলে মেয়েদেরকেও টিকা দেওয়ার ব্যবস্থা নিচ্ছি, যার জন্য কিছু ফাইজার টিকা ইতিমধ্যে সে পৌঁছাচ্ছে, আরও পৌঁছাবে, এবং মডার্নার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, আর তাছাড়া অন্যান্য টিকা তো আসছে। লকডাউন না থাকলেও গণজমায়েতের বিষয়ে সকলকেই সতর্ক থাকার আহ্বান জানান শেখ হাসিনা। জানি অনেকে বক্তব্য অনেক কিছুই বলেন, কিন্তু বাস্তব চিত্রটা যদি দেখেন, অন্য দেশের সাথে যদি তুলনা করেন, তা আমাদের এই ঘন বসতিপূর্ণ এলাকা, সেই জায়গায় আমরা যেভাবে এইটা নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়েছে, এরকম অনেক উন্নত দেশও কিন্তু নিতে পারেন, এটা হলো বাস্তবতা। করোনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। শ্রদ্ধা প্রদর্শনার্থে আজকের দিনের কার্যসূচিভুক্ত অন্যান্য বিষয় স্থগিত রাখা হলো। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। করোনায় মারা গেছেন সিরাজগঞ্জ ৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতরাত সোয়া তিনটার দিকে মৃত্যুবরণ করেন আওয়ামী লীগ দলীয় এমপি হাসিবুর রহমান স্বপন। তার বয়স হয়েছিল প্রায় 66 বছর। গত 25 জুলাই করোনায় আক্রান্ত হন তিনি। কিডনি জটিলতায় শারীরিক অবস্থার অবনতি হলে 29 আগস্ট চিকিৎসার জন্য তুরস্কে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান তিনি। আগামীকাল তার মরদেহ দেশে আনা হবে বলে জানিয়েছে পরিবার। এরপর শাহজাদপুরে নিজ নির্বাচনী এলাকায় জানাজা শেষে দাফন সম্পন্ন হবে। গণতন্ত্রের জন্য আন্দোলনের আভাস পেলেই গুম, মামলা, গ্রেফতারের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করছে ক্ষমতাসীনরা। আন্দোলন ব্যাহত করতে ভয়ের সংস্কৃতি চালিয়ে যেতে চায় তারা, এমন অভিযোগ বিএনপির মাঠ পর্যায়ের কর্মী ও নেতাদের। বলছেন, মূল আলোচনা থেকে দৃষ্টি সরিয়ে রাখতে দমন পীড়ন আর মিথ্যাচারকে হাতিয়ার করছে ক্ষমতাসীনরা। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। সালাউদ্দিন আহমেদ। 2015 সালে 5ই জানুয়ারির নির্বাচন বাতিলের আন্দোলনে বিএনপির মুখপাত্র, মার্চের একদিন উত্তরা থেকে নিখোঁজ, 2 মাস পর সন্ধান মেলে ভারতের শিলংয়ে। অনুপ্রবেশের মামলায় বিএনপির এই নেতার দেশে ফেরা হয়নি এখনও। সাজাপ্রাপ্ত দাগী, অ্যাবসকন্ডিং, কোনো আসামি না। আনিসুর রহমান তালুকদার খোকন 2015 সালে 3 মাসের বেশি নিখোঁজ ছিলেন ছাত্রদলের সাবেক এই সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে মামলা হয়েছে 144টি। যাদের ডিস্টার্ব মনে করবে এই অবৈধ সরকারের জন্য হুমকি। ছাত্রদলের আরেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার 2018 সালের 8 জুলাই গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন 3 বছর 2 মাসের বেশি। মামলা চলমান 313টি। সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে রাজপথে পূর্বের চাইতে আরও সক্রিয় হয়ে জনগণের ভোটাধিকার, মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা সক্রিয় হব। আমার মতো যারা কর্মী আছে, আমি মনে করি তারা এ সকল ভয়কে উপেক্ষা করে, সকল নির্যাতনকে উপেক্ষা করে তারা রাজপথে আবার সময় দিবে যখন ডাক আসবে। সম্প্রতি চন্দ্রিমা উদ্যানের ঘটনায় মামলা হয়েছে বিএনপির 155 জনের বিরুদ্ধে। ছাত্রদলের বর্তমান সাংগঠনিক সম্পাদক সহ আটক হয়েছেন প্রায় অর্ধশত। প্রায় 36 লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যা, গায়েবী, ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছিল এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে একটা গ্রাম পর্যায়ের কর্মীরা এই দমন নিপীড়ন থেকে রেহাই পায় নাই। বিএনপির শীর্ষ নেতারা বলছেন, রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে ভয়ের সংস্কৃতি তৈরি করেছে ক্ষমতাসীনরা। চলার পথে যখন মামলাতে আমাদেরকে ক্লান্ত করতে পারে নাই, ভবিষ্যতে এর চেয়ে অধিক নিষ্ঠুরতম বাধা সরকারের কাছ থেকে পাওয়া যাবে এটা আমরা বিশ্বাস করি। আমি সেটা মোকাবেলা করার জন্য আমাদেরও কৌশলগত পদ্ধতির প্রস্তুতি। নেতারা বলছেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেও লাভ হবে না, স্বতঃস্ফূর্ত আন্দোলনেই আসবে পরিবর্তন। পুলিশ স্টপের পরে তারা আবার আগাতে পারবে কি না, সেই পথটা তাদের খোলা রাখা দরকার। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন স্বাস্থ্যবিধি মেনে মেডিকেল কলেজে সশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত হয়েছে, তারিখ জানানো হবে পরে এবং তিনি এখনও কথা বলছেন সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। গ্যাপটা পড়লে পরে সেটা শিক্ষা এই চিকিৎসা ব্যবস্থায় গ্যাপ পড়ে যাবে। আমরা ইন্টার্নি ডাক্তার আগামীতে তাহলে পাবো না, যে চিকিৎসা ব্যবস্থায় একটা বিরাট গ্যাপ হয়ে যাবে। এই সমস্ত চিন্তাভাবনা করেই আমরা আমাদের প্রথম বছর বলেন, দ্বিতীয় বছর এবং পঞ্চম বছর আমরা এই সশরীরে ক্লাস নিতে যাচ্ছি এবং তার জন্যে যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা আমরা গ্রহণ করছি। অর্থাৎ আমরা আমাদের শিক্ষকদেরকে টিকা দিয়েছি, সেকেন্ড ডোজ সহ শিক্ষার্থী যারা হবে ছাত্রছাত্রীদেরকে আমরা টিকা দিয়েছি এবং টিকার মাধ্যমে তাদেরকে সুরক্ষিত করার চেষ্টা আমরা করেছি এবং ক্লাসে যখন যারা যাবে তখন তাদের মাস্ক পরে যেতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং অন্যান্য যে ব্যবস্থা তাদের নিরাপত্তার জন্য সেগুলো আমরা গ্রহণ করছি এবং পর্যায়ক্রমে গ্রহণ করা হবে। এবং আমাদের এই শিক্ষার ব্যবস্থাটা একবারে সব খুলে দিব না, আমরা পর্যায়ক্রমে খুলব। আমরা দেখব যে কোনো ধরনের কোনো সমস্যা দেখা দেয় কি না, সমস্যা দেখা দিলে আমরা তাৎক্ষণিকভাবে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব এবং ছাত্রছাত্রীদেরকে আমরা
যারা রুগী আছে রুগীর কাছে তাদেরকে যেতে হবে, বিশেষ করে দ্বিতীয় বছর এবং পঞ্চম বছরে যদি না যায় তাহলে পরে তারা সঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে না এবং তাদের লেখাপড়াটা অপূর্ণ রয়ে যাবে। সেই জন্য তাদেরকে যথাযথ নিরাপত্তার সাথে আমাদেরকে রুগীর কাছে নিতে হবে, রুগীকে তাদের দেখতে হবে এবং সেখান থেকে তারা চিকিৎসা দেওয়া শিখবে এবং নতুন নতুন জ্ঞান অর্জন করবে। সেক্ষেত্রে আমরা নন কোভিড রুগীদেরকে দেখতে দিব এবং ক্ষেত্র মতে কোভিড রুগীদেরও কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা আমরা করব এবং সেটা সবই যথাযথ সুরক্ষার মাধ্যমে এই ব্যবস্থাটি আমরা গ্রহণ করব। এটি হলো আমাদের আজকের সিদ্ধান্তটি এবং আপনারা জানেন ইতিমধ্যে আমরা ভর্তি পরীক্ষা নিয়েছি। সরাসরি ছিলাম সচিবালয়ে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক কথা বলছিলেন। দেশে পৌঁছেছে বিমানের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতুল কায়ুমের মরদেহ। সকাল 9টার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পৌঁছায়। বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করেন বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মাহবুব আলী। এ সময় সাহসী এই পাইলটকে এক নজর দেখতে ভিড় করেন সহকর্মীরা। বিমান থেকে মরদেহ নামানোর পর জানানো হয় ফুলেল শ্রদ্ধা। এরপর ক্যাপ্টেন নওশাদের মরদেহ নিয়ে যাওয়া হয় রাজধানীর উত্তরার বাসায়। বাদ জোহর বিমানের বলাকা কার্যালয়ে জানাজা শেষে দাফন বনানি কবরস্থানে। উনি শুরুতে আমি যতটুকু জেনেছি সংকটাপন্ন অবস্থায় ছিলেন, কমাতে ছিলেন এবং লাইফ সাপোর্টে ছিলেন, সুতরাং উনার চিকিৎসার ব্যাপারে কোনো ধরনের ত্রুটি উনার সাথে কেউ কোনো শত্রুতাও নাই। উনি একজন পাইলট, দায়িত্ব পালনরত অবস্থায় মারা গেছেন, এটা এক ধরনের অহংকার আমাদের। প্রয়াত ক্যাপ্টেন নওশাদ আতুল কায়ুমের মরদেহ তার উত্তরার বাসা থেকে বলাকায় নিয়ে যাওয়া হচ্ছে বিমানের যে কার্যালয় সেখানে আমাদের সহকর্মী তাজনুর ইসলাম রয়েছেন সেই বহরের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সরাসরি। তাজনুর, এখন কোথায় অবস্থান, কে কে রয়েছেন এই লাশের সঙ্গে বা নওশাদ আতুল কায়ুমের সঙ্গে, এবং বাসায় নিশ্চয়ই স্বজন সহকর্মীদের অনেকেই গিয়েছিলেন, তাদের সঙ্গে তো কথা হয়েছে আপনার, কীভাবে তারা স্মরণ করছেন, কি বলছেন তারা নওশাদ আতুল কায়ুমের স্মৃতির স্মরণে? সুমিত্র, এই মুহূর্তে আমরা এয়ারপোর্টের ঠিক খুব কাছাকাছি রয়েছে। উত্তরার বাসভবন থেকে লাশবাহী এই ফ্রিজিং গাড়িটি বলাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তো প্রথম জানাজা হওয়ার কথা এবং সেটি বাদ জোহর, মানে জোহরের নামাজ শেষ হয়েছে এবং দুটা নাগাদ হয়তো সেই জানাজায় সবাই অংশগ্রহণ করবেন। উত্তরার যেই বাড়িটিতে নওশাদ, ক্যাপ্টেন নওশাদ থাকতেন, সেই বাড়িটিতে পরিবার পরিজন স্বজনদের সঙ্গে এবং বন্ধুদের সঙ্গে আমার কথা হয়েছে। বন্ধুরা যেমনটি বলছিলেন যে একজন কর্মপ্রিয় মানুষ, যিনি কিনা তার কাজের প্রতি সবসময় অনেক বেশি ভক্ত ছিলেন এবং কাজ ভক্ত এই মানুষটি এত অল্প সময়ের মধ্যে সবাইকে কাঁদিয়ে সবাইকে ছেড়ে চলে যাবেন, সেটি আসলে সেই শক্তি বইবার মতো ক্ষমতা আসলে কারোরই নেই। বন্ধুদের সঙ্গে যারা কিনা অনেক ছোটোবেলা থেকে ক্যাপ্টেন নওশাদের সঙ্গে স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় পর্যায়ে পর্যন্ত একসঙ্গে পড়াশোনা করেছেন, তারা সবাই শোকে কাতরতা প্রকাশ করেছেন। এই মুহূর্তে লাশভাই এই ফ্রিজিং গাড়িটি বলাকার দিকে এগিয়ে চলেছে, আমরা সেই বহরে রয়েছি, সেই বহরে রয়েছি আমরা, হয়তো সেই জানাজার খবরটিও আপনাকে সঠিক সময়ে হয়তো পৌঁছে দিতে পারবো। ক্যাপ্টেন নওশাদ যেই উদাহরণ সৃষ্টি করে গিয়েছেন সেই বিষয়টিকে বারবার সবাই স্মরণ করছেন, যে কাজের মধ্যে থেকে শেষ মুহূর্ত পর্যন্ত জীবনকে বাজি রেখে তিনি যে উদাহরণটি রেখে গেলেন সবার জন্য, এই গল্পটি বাংলাদেশ কেন সারা পৃথিবীতে এক অনন্য নজির হয়ে থাকবে। পরিবার পরিজন স্বজনরা আসলে বারবার করে সেই কথাটি বলছেন, আমরা এখন গাড়িবহরে রয়েছি, গাড়িবহরটি হয়তো কিছুক্ষণের মধ্যে বলাকে পৌঁছে যাবে। সমুদ্র নিশ্চয় একটি অনন্য নজির হয়ে থাকবে, তাজনুর সকমে তাজনুর ইসলাম বলছিলেন। ভারতের তৈরি পিস্তল সহ 5 অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতরাতে গোপন সংবাদ পেয়ে রাজধানীর দারুসসালাম এলাকার বেড়িবাঁধে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে 8টি পিস্তল ও বিপুল গুলি উদ্ধার করা হয়। আটকের একজন আবুল হোসেন 2014 সাল থেকে অস্ত্র ব্যবসা করে আসছিলেন বলে জানায় পুলিশ। ব্রিফিংয়ের ডিবির প্রধান এ কে এম হাফিজ আক্তার জানান, যশোর সাতক্ষীরা চাঁপাইনবাবগঞ্জ হয়ে এসব অস্ত্র ঢাকায় আনা হতো। এই
আটটি অস্ত্র ছাড়াও তারা যে 2 শতাধিক অস্ত্র এই পর্যন্ত বিক্রি করেছে এগুলিরও উৎস আমরা সন্ধানে নামব। একজন আন্তঃদেশীয় একটি অস্ত্র ব্যবসায়ী, মূলত সে সীমান্তের ওপারে পশ্চিমবঙ্গ থেকে ওইখানেও কিছু ব্যবসায়ীদের নিকটতে অস্ত্র বানিয়ে এই দেশে বিক্রির উদ্দেশ্যে আনত। শুরু হয়েছে অনলাইন ঋণের ফাঁদ। ভার্চুয়াল মাধ্যমে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে নেওয়া হচ্ছে ব্যক্তিগত তথ্য। ঋণ দিয়ে কেটে রাখা হচ্ছে বড় অঙ্কের অর্থ। নির্দিষ্ট সময় পরিশোধ করতে না পারলে দিন হিসেবে নেওয়া হয় জরিমানা। এমন ফাঁদে বেশি পা দিচ্ছে তরুণ বয়সীরা। কয়েক মাস ধরে এমন প্রতারণা চললেও দেখার কেউ নেই। বাংলাদেশ ব্যাংক বলছে এই ধরনের ঋণ কার্যক্রমের কোনো বৈধতা নেই। কম্পিউটার সায়েন্স নিয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন অলিউল আলম জয়। বাড়ি গাইবান্ধায়, ঢাকাতেই আছেন বেশ কিছুদিন। বাসা থেকে একটু টাকার শর্ট ছিল, যেহেতু ঢাকায় থাকি। হঠাৎ করে একদিন মোবাইল ফোনে একটি অ্যাপসের সঙ্গে পরিচিত হন জয়। দেখতে পান ইচ্ছা করলেই অনলাইনে ঋণ নেওয়া সম্ভব। বাড়ি থেকে টাকা পাঠাতে দেরি হচ্ছে, তাই সুযোগটি কাজে লাগাতে শুরু করেন অ্যাপস নিবন্ধন। তারপর ঘটতে থাকে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। অ্যাপ্লাই করার পর আমি দেখি যে আমার 2000 টাকার জন্য আমি অ্যাপ্লাই করছি, সেখানে আমার দেখা যাচ্ছে তারা আমাকে দিচ্ছে 1400 টাকা, আর যে 600 টাকা আছে তারা সেটা বিভিন্ন ফি আকারে চালায় দিচ্ছে। আর যখন আমি লোনটা ব্যাক দিব তখন কিন্তু ঠিকই আমার কাছ থেকে কিন্তু 2005 টাকা তারা নিয়ে নিচ্ছে, 16 থেকে 18 বা তার মধ্যে যারা তারা এখানে পা দিচ্ছে, এবং তারা জানতেছে না যে বিষয়টা পরে আমাদের এইখানে এত টাকা পেইড করতে হবে। ঋণের অর্থ পরিশোধে ব্যর্থ হলে নেমে আসে খরক। এছাড়াও ব্যক্তিগত তথ্যের অপব্যবহার হচ্ছে অহরহ। 7 দিনের মধ্যে আপনি লোনটা পেইড করতে না পারবেন, তখন আপনার দেখা যায় যে পরবর্তী 2 দিন, 7 দিনের পরে 2 দিন আপনার পার ডে 25 টাকা করে ওখানে অ্যাড হয়ে থাকে আপনার টাকার সাথে, যে টাকা লোন নিচ্ছেন তার সাথে অ্যাড হয়। এবং 2 দিন যাওয়ার পরে তারপর থেকে যে কয়দিন যাবে, মানে আপনি যতদিন রাখবেন ততদিন আপনার 50 টাকা করে পার ডে এখানে অ্যাড হতে থাকবে। ডিজিটাল লোন তো আপনার হাতের মুঠোয়। ফেসবুক, গুগল প্লে স্টোর, ইনস্টাগ্রাম সহ নানান প্ল্যাটফর্মে নানান নামে পরিচালনা করা হচ্ছে নানান অ্যাপস। সহজে বিনা জামানতে হাজার হাজার টাকা ঋণ নেওয়া সম্ভব, এমন টোপ দিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে ব্যক্তিগত তথ্য। কৌশলে নেওয়া হচ্ছে জাতীয় পরিচয়পত্র, পরিচিত 5 থেকে 6 জনের মোবাইল নম্বর। বাংলাদেশ ব্যাংক বলছে এমন ঋণের কোনো সুযোগ নেই। অ্যাপসের মাধ্যমে যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসে সেই টোপে পড়ে হায়ার রেটে লোন নেওয়া, এটাকে আমি মনে হয় এটা মানুষের এটা নেওয়া উচিত না। সুতরাং যদি প্রত্যেক ব্যক্তি যদি নিজে সচেতন হতে হবে, তাকে ওই সচেতনতার যদি সে না থাকে ফর দ্য টাইমিংয়ের জন্য হয়তো লোন নিতে পারে, কিন্তু পরবর্তী সময় কিন্তু সে বিপদে পড়তে পারে। র্যাপিড ক্যাশ, ক্যাশম্যান, এম ক্যাশ সহ নানান অ্যাপসে যুক্ত হতে আহ্বান করা হচ্ছে। ঋণ নেবার সম্মতি জানানোর পর তথ্যপত্র চাওয়া হয়, আর ব্যক্তিগত তথ্য হাতে গেলেই দেয়া হয় ঋণ। কিন্তু বিভিন্ন সার্ভিসের নামে সেখান থেকে কেটে রাখা হয় 20 থেকে 30% অর্থ। সিকিউরিটি লাগে না বলেই যদি আপনি নিয়ে নেন, সেইখানে দেখা যায় আপনার ইন্টারেস্টও বেশি দিতে হবে, পরবর্তী হয়তো তার যেহেতু এনআইডি কার্ড সহ অন্য অন্য তথ্য সে নিয়ে নিচ্ছে, এটা পরবর্তী সময় তার এইডের জন্য তার একটা রিস্কে সে পড়তেই পারে। জালিয়াতির এমন ঘটনায় অনলাইনে ঝড় উঠেছে, সমালোচনা করছে সবাই। ক্ষতিগ্রস্তদের অভিযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। কোথায় আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো দিচ্ছেন সেটা আপনার বুঝে শুনে দেওয়া উচিত। বিশেষ করে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন করতে গেলে আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনি কোন জায়গায় ট্রানজ্যাকশনটা করছেন, সেটা আসলে লিগালি তারা এন্টাইটেল কিনা। আসলে প্রথম কাজ হচ্ছে আপনার সচেতনতা, ঘটনার শিকার হলে অবশ্যই পুলিশকে রিপোর্ট করবেন। দীর্ঘদিন ধরেই চলছে এমন প্রতারণা। যোগাযোগের জন্য অ্যাপসগুলোতে কোনো ফোন নম্বর দেওয়া হয়নি, চ্যাটবক্সে লিখেও মেলেনি উত্তর। রেমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে একটি চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে এনএসআই ও পুলিশ। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে তারা সাধারণ মানুষ ও চাকরি প্রত্যাশীদের সাথে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুয়া নিয়োগপত্র দেওয়ার সময় গ্রেফতার করা হয় তাদের। প্রতারকরা হলেন মোহাম্মদ মাদ মানিক, চাঁদ রাজ ও আখি আক্তার। তাদের কাছ থেকে 8টি ভুয়া নিয়োগপত্র, সাংবাদিক ও দুদক কর্মকর্তার কয়েকটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়। এছাড়া প্রতারণায় ব্যবহৃত 7টি মোবাইল, 1টি ল্যাপটপ, চেক ও চেক বই এবং নগদ 20,000 টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বনানী থানায় মামলা হয়েছে। আমার ওই যে পিঙ্কা টিঙ্কা নিল 10 আঙ্গুলের, তারপরে বলতেছে যে পোস্টে চাকরি করতেছে ওটাতে করো, প্রমোশনটা আমরা দেখবো এরকম বলছে। তার নাম হচ্ছে শুকর আলী।
তো উনি বলছিল যে তোমাকে এরকম এরকম মানে স্বাস্থ্য অধিদপ্তরে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ দেওয়া যাবে। তার কাছে মোট আমাদের অলরেডি 10,70,000 টাকা দেওয়া আছে। হ্যাঁ, মানে দেওয়া আছে বলতে এটা এইভাবে দেওয়া আছে, মানে আর বাকি টাকা দিব। দেশের প্রধান প্রধান নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পদ্মা যমুনার পানি বেড়ে মধ্যাঞ্চলে নতুন নতুন এলাকা তলিয়ে গেছে। জামালপুরে যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার 59 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। নতুন করে প্লাবিত হয়েছে মেলান্দহের কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল। পানি ঢুকেছে দেওয়ানগঞ্জ পৌরসভার নিচু এলাকাতেও। জেলার 6 উপজেলার 30টি ইউনিয়নের অন্তত 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। দুর্গত এলাকায় বিশুদ্ধ খাবার পানি ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী ও ফরিদপুরের নিম্নাঞ্চলে বিস্তীর্ণ এলাকা তলিয়ে আছে বানের জলে। পানিবন্দী এলাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। এদিকে উত্তরে যমুনা, ধরলা, ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। এতে গাইবান্ধা, কুড়িগ্রাম, বগুড়া সহ কয়েক জেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। আমরা ধরেন কষ্ট কষ্ট করে কাম কাজ করতাম, এখন তো ধরেন কাম কাজ নাই, সব জায়গায় পানি উঠে এসেছে। ছাগল টাগল নিয়ে এখন যাবো কিভাবে বাড়ি ঘর ফেলাতে, সেজন্য খুব কষ্ট হতে আমরা এখানে আসি। চাল পাল্লার খাওয়ার কষ্ট, নিজেদের খাওয়ার কষ্ট, এখন কি করবে, মেম্বার চেয়ারম্যান তো আসে না। নীলফামারীতে বাঁধ ভেঙে যাওয়ায় গতিপথ বদলে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা। এরই মধ্যে 200+ বসত ভিটা আর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। শেষ সম্বল হারানোর আতঙ্কে বহু পরিবার বালুর বস্তা ফেলে ভাঙন মোকাবেলায় কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। বাঁধ ভেঙে যাওয়ায় গতিপথ বদলে রুদ্ররূপে তিস্তা। প্রতিদিনই ভাঙছে স্থাপনা, ডুবছে নতুন এলাকা। নীলফামারীর তিস্তা ডান তীরের ভ্যান্ডাবাড়ি কুটিপাড়া এলাকা রোববার গভীর রাতে প্রবল পানির তোরে বিলীন হয় স্পার বাঁধের অন্তত 40 মিটার। এতেই গতিপথ বদলেছে তিস্তার। একের পর এক নদীগর্ভে হারাচ্ছে বসত ভিটা, ফসলি জমি, লোকালয়ে উঠছে পানি। কারো আশ্রয় উঁচু বাঁধে, কেউ বা উঠেছেন আত্মীয়র বাড়িতে। এখান থেকে একটা পানির চ্যানেল তৈরি হয়েছে, এই পানি 3 নম্বর স্পার হয়ে অতিবাহিত হয়ে আবার তিস্তায় পড়তেছে। ছোনাগুলি কুটিপাড়াতে আমাদের বাড়ি ছিল, এখন আমাদের বাড়ির উপর দিয়া নদী। 5 বিঘে জমিন আছিল, সব গেছে, ঘর বাড়ি আমাদের তিস্তায় সব চলে গেছে, আমাদের আর কিছু রইল না। খাওয়া দাওয়ার যে সমস্যা এটা আছে এবং আমরা সেটা চেষ্টা করতেছি যাতে তারা অনাহারে অর্ধাহারে না থাকে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্পার রক্ষায় বালুর বস্তা ফেলা হচ্ছে, হুমকিতে ডান তীর রক্ষা বাধ। আমরা জিওব্যাগ ডাম্পিং করতেছি, কারণ এই স্পারটা যেহেতু ভেঙে যায় বাকি অংশে, তাহলে আমাদের তিস্তার রাইট ব্যাঙ্ক যে এমব্যাকমেন্ট রয়েছে সেটা কিন্তু ভাঙন দেখা দিবে। সেটা ভাঙলে আমাদের লোকালে পানি প্রবেশ করবে এবং এই ক্ষতির সম্ভাবনাটা আরও বেড়ে যাবে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের পাশাপাশি খাদ্য সহায়তার আশ্বাস প্রশাসনের। পানি কমে গেলে বাঁধ স্থায়ীভাবে মেরামতের কথা জানালেন জেলা প্রশাসক। আমাদের প্রথম কাজ হলো বাঁধটাকে আমরা পুনর্নির্মাণ করা। আমরা এই লক্ষ্যেই কাজ করছি। ঘরবাড়ি ঠিক করার জন্য আমাদের কাছে পর্যাপ্ত সাহায্য আছে। যখন বন্যা স্তিমিত হবে, ওই প্রাঙ্গনটা স্তিমিত হবে, তখনই আমরা পুনর্বাসনের কাজ হাতে নেব। সব মিলিয়ে কুটিপাড়ায় দুর্গত এলাকার মানুষের জীবন এখন দুর্বিষহ। ওবাইদুর রহমান, যমুনা নিউজ। সাভারে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে পৌর এলাকার দক্ষিণ রাজাসন এলাকার বাসায় রুমা আক্তারের মরদেহ পাওয়া যায়। পুলিশ জানায় সকালে স্থানীয়রা 999-এ ফোন করে জানায় সিঙ্গাপুর প্রবাসী মোশাররফ হোসেনের স্ত্রীকে কেবাকারা গলা কেটে হত্যা করেছে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত গৃহবধূর 15 বছর বয়সী এক মেয়ে রয়েছে। মা মেয়ে পাশাপাশি দুটি কক্ষে থাকতেন। কারা কী কারণে রুমা আক্তারকে হত্যা করেছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি পুলিশ কিংবা স্বজনরা। অভাবের তাড়নায় ঢাকায় এক পুলিশ কর্মকর্তার বাড়িতে গৃহকর্মীর কাজ করত লালমনিরহাটের শিশু হাসিনা বেগম। পরিবারের অভিযোগ, নানা সুযোগ সুবিধা দেওয়ার প্রলোভন দেখালেও 7 বছরের শিশুটির কপালে জুটেছে ভয়াবহ নির্যাতন। বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশু হাসিনা। অন্যদিকে সব অভিযোগই অস্বীকার করেছে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা আজহার আলী সুমন। লালমনিরহাটের আদিতমারির মহিষতলী গ্রামে নানির বাড়িতে থাকত 7 বছরের হাসিনা।
বছরখানেক আগে বিভিন্ন সুযোগ সুবিধার লোভ দেখিয়ে গৃহকর্মী হিসেবে তাকে ঢাকায় নিয়ে আসে পাশের গ্রামের পুলিশ কর্মকর্তা আছার আলী সুমন। বছরখানেক পর হঠাৎই গেল রোববার হাসিনাকে গ্রামে রেখে যায় পুলিশ কর্মকর্তার লোকজন। শিশুটির শরীর জুড়ে আঘাতের চিহ্ন দেখে সাথে সাথেই ভর্তি করা হয় সদর হাসপাতালে। পরিবারের অভিযোগ, আইনি জটিলতার কথা বলে এখনও মামলা নেয়নি পুলিশ। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা, তবে হাসিনাকে নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে আছার আলীর বড় বোন মানিক জান। চিকিৎসক বলছে দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়েছে শিশুটি। দীর্ঘদিন ধরে সে নির্যাতনের শিকার হয়েছে, এর সাথে সাথে শারীরিকভাবে সাথে সাথে সে মানসিকভাবে দুর্বল এবং সে ভেঙে পড়েছে, আমরা তার চিকিৎসার ব্যবস্থা করেছি। শিশুর প্রতি এমন বর্বর আচরণের বিচার চায় স্থানীয়রা। জোহরা সেতু, যমুনা নিউজ। জাতীয় প্রেস ক্লাবে বিএনপির 43তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় কথা বলছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামালও জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ। সরাসরি জাতীয় প্রেস ক্লাবে ছিলাম, তবে ইতিমধ্যে বক্তব্য শেষ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে আলোচনা সভা চলছে বিএনপির। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় দীর্ঘদিন ধরে চলছে সড়কের কাজ। প্রকল্পের মেয়াদ শেষ হতে চললেও দৃশ্যমান উন্নয়ন নেই। তার উপর এই রাস্তায় ব্রিজ ভেঙে যাওয়ায় বন্ধ রয়েছে ভারী যানবাহন চলাচল। এতে ভোগান্তি বেড়েছে হাজারো মানুষের। এই অবস্থার জন্য ঠিকাদারকে দুষছে সাধারণ মানুষ। জয়পুরহাটের পাঁচবিবি সালাইপুর সড়কের ফিস্কাঘাট ব্রিজটি অকেজো প্রায় এক বছর ধরে। পাশে একটি কাঠের পুল নির্মাণ করে কোনো রকমে রিক্সা ভ্যান ও মোটর সাইকেল পার করা হচ্ছে। বড় যানবাহন চলাচল না করায় ভোগান্তি বেড়েছে জনসাধারণের। রোগী নিয়ে যেতে পারছি না, এই রাস্তা খুব খারাপ হচ্ছে, ব্রিজের কোনো অ্যাম্বুলেন্স যাচ্ছে না। আমার কি কষ্ট হচ্ছে না? এই কষ্ট যাচ্ছে না হয়, এত দুর্যোগের মধ্যে তো চলাফেরা করা যায় না। আমাদের এই ব্রিজটার বানা খুব জরুরি দরকার। 11 কিলোমিটার এই সড়কটি পাকা করতে রাস্তার পাথর অপসারণ করা হয় দুবছর আগে, কিন্তু এখন পর্যন্ত কিছু অংশে খোয়া বিছানো ছাড়া কোনো কাজই হয়নি। বড় বড় গর্ত আর খানাখন্দ থাকায় যানবাহন যেমন বিকল হচ্ছে, তেমনি ঘটছে দুর্ঘটনা। মেডিকেলে যাওয়া লাগে, বিভিন্ন কোর্টে যেতে হয়, বিভিন্ন রাস্তাঘাট কাজে কর্মে অফিস আদালত যেতে হয়, ঘন্টার পর ঘন্টা লাগে। গাড়িটা খুবই নষ্ট হয়, মানে প্রত্যেক দিন এখান থেকে গাড়ি ঘোড়া আমরা চালাকারীরা রাস্তার খুব সমস্যা হয়। রাস্তার কাজে ঠিকাদারের অবহেলায় ক্ষুব্ধ জনপ্রতিনিধিরা। উপজেলার ইঞ্জিনিয়ার এবং উপজেলা নির্বাহী অফিসারকেও আমরা এটা বিষয়টি উপজেলা মাসিক মিটিংয়ের মাধ্যমে উপস্থাপন করেছি, তারপরেও তারা এইভাবে মানে কাজটির দিকে কোনো অগ্রসরই দিচ্ছে না। প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা উপজেলা প্রকৌশলী জানান, কাজ দ্রুত শেষ করার জন্য বারবার ঠিকাদারকে তাগাদা দিয়েও কাজ হচ্ছে না। আর ঠিকাদার বলছেন, একদিকে কাজের বিল পাননি, অন্যদিকে নানা বাধায় কাজ করতে পারছেন না তারা। আমি 20 কোটি টাকা পাবো, বিল পাইনি এক পয়সা, আমার কাজের উপর এত তস্তার হলে তো কাম করা যাবে না ভাই। এত মুরব্বি বাড়ায় যে আমাদের ধৈর্য নেই ভাই। আমরা বারবারই ঠিকাদারকে তাগাদা দিয়েছি, ঠিকাদারকে আমাদের আশ্বস্ত করেছে খুব দ্রুতই তারা কাজটা শুরু করে শেষ করে ফেলবে। প্রায় 10.5 কোটি টাকা ব্যয়ে 11 কিলোমিটার এই সড়ক পাকাকরণের দায়িত্ব পায় দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান মইনুদ্দিন এবং মেসার্স মাসুমা বেগম। চুক্তির মেয়াদ ডিসেম্বরে শেষ হতে চললেও এখন পর্যন্ত কাজ হয়েছে মাত্র 40%। আব্দুল আলীম, যমুনা নিউজ, জয়পুরহাট। করোনা ভাইরাসের আরও একটি নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ধরনটির নাম দিয়েছে মিউ বা B1621। সংস্থাটির দাবি, এই ধরনটি চলতি বছরের জানুয়ারিতে প্রথম শনাক্ত হয় কলম্বিয়াতে। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা, ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে মিউ ভ্যারিয়েন্ট। এছাড়া WHO এই ধরনটিকে ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট হিসেবে উল্লেখ করেছে। সংস্থাটি বলেছে, এই ভ্যারিয়েন্টটিও রূপ পরিবর্তন করতে শুরু করেছে, যা পর্যবেক্ষণ করা হচ্ছে।
এছাড়া মিউ নামের এই ধরনের টিকার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে বলেও ইঙ্গিত মিলছে। তবে বিস্তারিত তুলে ধরার আগে আরও গবেষণার প্রয়োজন বলে জানানো হয়। নদী নালা হাওরে একসময় অহরহ মিলত দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ, কিন্তু নদী দূষণ ভরাট সহ নানা কারণে বিলুপ্তির পথে যাচ্ছিল কাকিলা নামের দেশীয় প্রজাতির মাছটি। তিন বছরের চেষ্টায় বদ্ধ জলাশয়েই এই মাছের প্রজনন করতে সক্ষম হয়েছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। কাকিলা মাছের চাষের মাধ্যমে লাভবান হবেন এমনটাই আশা মৎস্যজীবীদের। কাকিলা এক সময় বেশ পাওয়া যেত সুস্বাদু পানির জলাশয়ে। প্রাকৃতিকভাবে প্রবাহমান জলাশয়ে, বিশেষ করে নদীতে এবং বর্ষাকালে প্লাবিত অঞ্চলে প্রজনন করে থাকে এরা। নানা কারণে দেশীয় প্রজাতির এই মাছ নাম লেখাতে বসেছিল বিলুপ্তপ্রায় প্রজাতির তালিকায়। তবে আশার আলো দেখিয়েছেন গবেষকরা। যশোরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট সুস্বাদু পানি উপকেন্দ্রে প্রায় তিন বছর ধরে চলে গবেষণা। শেষ পর্যন্ত তারা সফল। বদ্ধ জলাশয়ে কৃত্রিম উপায়ে তারা করতে পেরেছেন কাকিলা মাছের প্রজনন। এটা কি খায়, কি ধরনের পরিবেশ এটা পছন্দ করে, সবকিছু অ্যানালাইসিস করে আমরা সেরকম একটা নিয়ারলি ওরকম একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করি। ওভুলেশনের পর থেকে যখন হ্যাচিং হলো তখন আমরা মানে শিওর হলাম যে আমাদের অপটিমাইজেশন জোন অপটিমাইজেশন ঠিক আছে। বৈজ্ঞানিক কর্মকর্তারা জানান তারা পদ্মা থেকে মাছ এনে গবেষণা শুরু করেন। নিশ্চিত করা হয় প্রজননের জন্য সব ধরনের পরিবেশ, জীবিত ছোট ছোট মাছ খাইয়ে বদ্ধ জলাশয়ে অভ্যস্ত করা হয় তাদের। পুকুর থেকে উঠায়া তখন আমরা এই সিস্টেমে আসছি। তো সিস্টেমে আসার পরে এটাকে আমরা আবার মিনিমাম 5 ঘন্টা আমরা শোয়ারিং করে রাখছি। এইটা যদি আমরা চাষ করতে পারি তাহলে আমরা হয়তো একটা ভালো প্রফিটও পাবো, মানে রেটটা ভালো পাবো যেটা ট্র্যাডিশনাল মাছগুলো থেকে পাওয়া যায় না। কাকিলার কৃত্রিম প্রজনন বাংলাদেশে প্রথম বলছেন গবেষকরা। তাদের মতে বিলুপ্তির হাত রক্ষায় তাদের এই উদ্যোগ। মাছটি খুব সেন্সিটিভ, একে ক্যারি করে এনে উন্মুক্ত অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয় থেকে পুকুরে একটু কষ্টসাধ্যই ছিল। যাক আমরা এটাকে তিন বছর ধরে চেষ্টা করে প্রথম বছরে সেভাবে সফল কাম হয়নি, দ্বিতীয় বছরে অভ্যস্ত করতে সক্ষম হয়েছি। এর আগে বিলুপ্তি প্রায় 64টি মাছের মধ্যে 30টির কৃত্রিম প্রজননে সফল হয়েছিল বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। সফলতার ধারাবাহিকতায় 31তম মাছ হিসেবে যুক্ত হলো কাকিলা। সিয়াম মিন্তে মাহফুজ, যমুনা নিউজ। বিশ্বকাপ বাছাই পর্বের খবর। ইউরোপিয়ান অঞ্চলের ম্যাচে জয় পেয়েছে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদোর এককভাবে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলের মালিক হবার ম্যাচে পর্তুগাল 2-1 গোলে হারিয়েছে আয়ারল্যান্ডকে। তবে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে 1-1 গোলে রুখে দিয়েছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। এই গ্রুপের ম্যাচে ঘরের মাঠে আয়ারল্যান্ডকে আতিথ্য দেয় পর্তুগাল। ম্যাচের শুরুতে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল স্বাগতিকরা, কিন্তু 15 মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদোর পেনাল্টি আইরিশ কিপার গ্যাভিন বাজনু রুখে দিলে গোল বঞ্চিত হয় সান্তোস শিষ্যরা। উল্টো 45 মিনিটে জন ইগানের গোলে লিড নেয় আয়ারল্যান্ড। দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে পর্তুগাল, কিন্তু সাফল্য ধরা দিচ্ছিল না কিছুতেই। অবশেষে 89 মিনিটে গুয়েডেসের ক্রস থেকে দুর্দান্ত হেডে পর্তুগালকে সমতায় ফেরান CR7। এটি রোনালদোর ক্যারিয়ারের 110তম গোল, যার ফলে ইরানের আলি দাইকে টপকে এখন এককভাবে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলের মালিক CR7। এখানেই থামেননি রোনালদো, অতিরিক্ত সময়ে আবারও গোল করে পর্তুগালের 2-1 গোলের জয় নিশ্চিত করেন তিনি। ক্যারিয়ারের 111 গোলের মধ্যে 33টি বিশ্বকাপ আর 31টি ইউরো বাছাই পর্বের ম্যাচে। প্রীতি ম্যাচে 19 আর ইউরোতে নামের পাশে 14 গোল CR7-এর। এছাড়াও বিশ্বকাপে 7টি, নেশনস লিগে 5টি ও কনফেডারেশনস কাপে 2টি গোল করেছেন রোনালদো। বিশ্বকাপ বাছাইয়ের আরেক ম্যাচে ফ্রান্সকে রুখে দিয়েছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। ম্যাচের 36 মিনিটে এডিন জেকোর গোলে প্রথম লিড নেয় বসনিয়া। 40 মিনিটে বার্সেলোনা ছাড়া আতোয়ান গ্রিজম্যান সমতায় ফেরায় বিশ্ব চ্যাম্পিয়নদের, কিন্তু দ্বিতীয়ার্ধে বড় ধাক্কা খায় ফ্রান্স। জুলে কুন্দো মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় দেশমসের দল। শেষ পর্যন্ত আর গোল না পাওয়ায় 1-1 ড্রতেই মাঠ ছাড়তে হয় ফ্রান্স। বাছাই পর্বের আরেক ম্যাচে নেদারল্যান্ডসকে রুখে দিয়েছে নরওয়ে। আর্লিং বাউট হল্যান্ডের গোলে প্রথম লিড নেয় নরওয়ে, তবে ডেভিড ক্লাসেনের গোলে হার এড়ায় ডাচরা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।
বিশ্বকাপ বাছাই পর্বে ভিন্ন ম্যাচে কাল মাঠে নামছে লাতিন আমেরিকার দুই জায়ান্ট ব্রাজিল ও আর্জেন্টিনা। শুক্রবার সকাল সাতটায় চিলির আতিথ্য নেবে ব্রাজিল, আর সকাল ছয়টায় অ্যাওয়ে ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে দুর্দান্ত ফর্মে ব্রাজিল, কাতারের টিকিট পেতে খেলা ৬ ম্যাচে শতভাগ জয় ব্রাজিলিয়ানদের, সবশেষ ২৩ ম্যাচে অপরাজিত তিতের দল। ২০১৫ সালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে শেষবার হারের স্বাদ পেয়েছিল সেলেসাওরা, সেটিও আবার শুক্রবারের প্রতিপক্ষ চিলির বিপক্ষেই। চিলির সাথে মুখোমুখি পরিসংখ্যানে বেশ এগিয়ে ব্রাজিল, দুই দলের ৩৭ দেখায় নেইমারদের জয় ৫২টিতে, বিপরীতে হেরেছে মাত্র ৮টি ম্যাচ। তবে কাজটা কঠিন হবে এবার ব্রাজিলের জন্য, কারণ ইংলিশ লীগের ক্লাবগুলো তাদের ফুটবলার না ছাড়ায় ফিরমিনিও, হেসুস, রিচার্লিসন, এলিসন সহ মূল স্কোয়াডের ৯ জন ফুটবলারকে পাচ্ছে না ব্রাজিল। তবে শেষ মুহূর্তে দলের সাথে যোগ দেয়া নেইমারের সার্ভিস পাচ্ছেন কোচ তিতে। কে আছে আর কে নেই সেটা নিয়ে ভাবতে চাই না, কারণ যারা মাঠে নামবে তারা সবাই ব্রাজিলের জয়ের জন্য লড়বে, কেবলমাত্র ৩ পয়েন্টের লক্ষ্য আমাদের। অন্যদিকে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার ফর্মটা প্রত্যাশিত নয়, ৬ ম্যাচে ৩টি জয় আর ৩টি ড্র আলবিসেলস তাদের। কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা তাই ভেনেজুয়েলার বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছে না। ব্রাজিল ৯ জন ফুটবলারকে না পেলেও সেরা শক্তির দলই পাচ্ছে আর্জেন্টিনা। মেসির সাথে আক্রমণের দায়িত্ব সামলাবেন লৌথারো মার্টিনেস ও ডি মারিয়া। মেসি শেষ মুহূর্তে দলের সাথে যোগ দিয়েছে, কিন্তু ও ফিট আছে, প্রত্যাশিত ম্যাচ খেলতে পারেনি ক্লাবের হয়ে, কিন্তু সে মেসি, সুস্থ থাকলে অবশ্যই মাঠে নামবে অধিনায়ক। ভেনেজুয়েলার সাথে দুর্দান্ত রেকর্ড মেসিদের, দুই দলের ২৬ দেখায় ২২ জয়ের বিপরীতে মাত্র ২টি হার আর্জেন্টিনার। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। ক্রিকেটের খবর, ইংল্যান্ড ভারত টেস্ট সিরিজ চতুর্থ ম্যাচে আজ মুখোমুখি হবে দুই দল। লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। সবশেষ ম্যাচে ভারতকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ইংল্যান্ড, কিন্তু তারপরও উইনিং কম্বিনেশনে ভাঙতে হবে ইংলিশদের, কারণ সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটিতে গেছেন জস বাটলার। তার পরিবর্তে কিপিং করবেন জনি বেয়ারস্টো, আর বাটলারের জায়গায় দলে ঢুকবেন অলি পোপ অথবা ড্যান লরেন্সের যে কোনো একজন। একাদশ থেকে বাদ পড়তে পারেন স্যাম কারেন, তার জায়গার দাবিদার ক্রিস ওক্স। জয়ের ধারায় ফিরতে মরিয়া ভারতীয় একাদশে নিশ্চিত আসবে একাধিক পরিবর্তন, ফিরতে পারেন রবীন্দ্র জাদেজা ও উমেশ যাদব। নিজের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে বলে যমুনা টেলিভিশনকে মুঠোফোনে জানিয়েছেন আরামবাগ ক্রীড়া সংঘের ফিক্সিং কাণ্ডের মূল অভিযুক্ত মিনহাজুল ইসলাম মিনহাজ। বাফুফের দেয়া শাস্তির বিরুদ্ধে আপিল করবেন বলেও জানিয়েছেন, সেই সাথে নিজেকে নির্দোষ প্রমাণ করেই ফুটবল থেকে বিদায়ের কথা জানিয়েছেন মিনহাজ। আরামবাগ ক্লাবের বিরুদ্ধে বাফুফের আনা অভিযোগের শুরুর দিকেই নাম মিনহাজুল ইসলাম মিনহাজের। লাইভ বেটিং, স্পট ফিক্সিং এর মতো বিষয়ে জড়িত থাকার অভিযোগে ফুটবল থেকে আজীবন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাকে। তবে নিজেকে নির্দোষ দাবি করে বিষয়টিকে গভীর ষড়যন্ত্র বলছেন মিনহাজ। ক্লাবের কোনো সভাপতি না, আমার ইমেজ প্রচারের প্রতিষ্ঠান ছিল, ওনারা আমাকে সহযোগিতা চাইছে, আমি সহযোগিতা করছিলাম, ঠিক আছে, সহযোগিতা আর্থিক সহযোগিতা করছি এবং সাজেশন থেকে সাজেশন দিছি যে ঠিক আছে, ওনার টিম করতে পারতেছিল না, ওনারা আমার কাছে আসছিল। তার বিরুদ্ধে অভিযোগ আছে ফুটবলারদের নিয়ে গোপন বৈঠকের, তবে সেটিকে নিছক দায়িত্বশীল হিসেবে ফুটবলারদের সাথে আলোচনা বলছেন মিনহাজ। নিজেকে নির্দোষ প্রমাণ করতে বাফুফের কাছে আপিলের প্রস্তুতিও নিচ্ছেন এই সংগঠক। শুধু আপিল করেই ক্ষান্ত হবেন না, নিজেকে নির্দোষ প্রমাণ করে ফুটবল অঙ্গন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মিনহাজুল ইসলাম মিনহাজ। নিজেকে নির্দোষ দাবি করে চ্যালেঞ্জ জানিয়েছেন বাফুফেকেও। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস, ঢাকা। দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি, পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী শাওন দত্ত, সঙ্গেই থাকুন।